মুহূর্তের ভিতরে ও বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো শীতকালে নামাজি মানুষের কপালের উপরে যেয়ে বসে, শীতকালে ঘুম আসে চোখ গরম হল, ও কপালের উপরে বৈশা দুই চোখের উপরে অন্ডকোষ মিশাই দেয়, অন্ডকোষ দুটো গরম থাকে, অনায়াসে ঘুম আসে, আর আস্তে আস্তে মাথা চিবে যায়, শেষটাতে কয় আলাইকা লাইলুন তবিল, আলাইকা লাইলুন তবিল, আলাইকা লাইলুন তবিল, নুম কানামাতি লারুস, রাত মেলা আছে ঘুম হয় এত তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে এক মুয়াজ্জিন আজান দেশে বলিয়ে ওর গড়িটের পাই নেই, তিনটে চারটে তিনটে দেখতে চারটে দিয়ে বেলাইছে, এই পাম্পটি দিয়ে ঘুমাই দেয়। আর গরমকালে ঠান্ডা চোখ ঠান্ডা হলে ঘুম আসে, গরমকালে কপালের পর বৈশোর অন্ডকোষ ঠান্ডা থাকে, এই দুই এয়ার কন্ডিশনের বেসিক সোয়ের বাদ দিয়ে সিপ্তি তালে থাকে, নুম কানামাতি লারুস, নুম কানামাতি লারুস, তাই সেটা ঘুমাই দিতে তালে থাকে। তো এই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুকে গত রাত্রে মানে উনি উঠতে পারেন নাই, শয়তানে অন্যভাবে খেদমত করছে, সাহাবায়ে কেরামদের সাথে তার ওভাবে পারে না, আমার মতো আজির ফাজিলকে সাথে পারে, তো গত রাত্রে উঠতে পারে নাই, আজকে সারাদিন কান্নাকাটি করে সেই সার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, তাই মতো উনি নিজের থেকে সজাগ হয়ে গেছে। এরপরে ওই সময় উঠবেন উঠবেন বাপ, এর মধ্যে যে শয়তানের মাথা নড়াচড়া দিচ্ছে, হুজুর হুজুর হুজুর, মাঝে মাঝে ভাত তালে সুচ্ছুরি দেয় মাথা মাথা নড়া, একটা কয় যে হুজুর আমি ইবলিস, গুরু বিদায় করি আর ডাইরেক্ট পরিচয় আমি ইবলিস, তা তুই ডাকতেছিস কেন, তাহাজ্জুদ পড়বেন না, আমার আসল ডিউটি হলো গতকাল পালন করছি, আপনারা উঠতে দেয়নি, কিন্তু তাতে যে লস হয়েছে আমি তা বুঝতে পারবো না। আপনি গত রাতকে তাহাজ্জুদ ছোটার কারণে দিনে যে পরিমাণ কান্নাকাটি করছেন, ওই কান্নাকাটিতে আপনি আল্লাহর কাছে এত মর্যাদা বেশি পেয়ে গেছেন, 30 বছর তাহাজ্জুদ পড়েও সাদ্দুর জাতি পাচ্ছেন না। এই জন্য আমি তওবা করছি, আমি তো স্বাভাবিকভাবে তওবা করি না, আজকে তওবা করছি যে কোনোদিন আপনারা তাহাজ্জুদ ছুটতে দেব না, আমি না উঠলে আমি উঠে দেব, এই সেদিন দেখি উঠে পড়ে না, আমার লস হয়ে যাচ্ছে, শয়তানের ভালো কাজের মধ্যে শয়তানি আছে, কতক্ষণ আল্লাহ হেফাজত করুন, আমিন। আমার নবীর চাইতে বড় ইমাম দুনিয়ায় আসছে আর আসবে, আমার ইমামতির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাইতুল মুকাররমের ইমামের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কাবার ইমামের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমার নবীর ইমামতির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা, আসরের নামাজ পড়াইতে যাই নবীর দুই রেকাত পড়ে সালাম ফিরাইতেছে, দুই রেকাত পড়ে সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছে, আগে একদিন আসরের নামাজের মধ্যে এক ঘটনা ঘটছে, সম্ভবত আজকে মনে হয় সেই ঘটনার একটা ঘটনা, কয়েকদিন আগে মসজিদে জুলকিবলা তাইন আছে, মদিনায় মসজিদে মক্কা মদিনায় মসজিদে জুলকিবলা তাইন আছে, ওই মসজিদে নবী পাক মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই কিছুদিন পর মসজিদটা নির্মাণ হয়েছে, ওই মসজিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিরিয়া মদিনায় যাওয়ার পরে আমার নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কিবলার দিকে কাবার দিকে নামাজ পড়তে পারে নাই, ওই মসজিদে জুল কিবলা তাইলের ভিতরে আসরের নামাজ পড়া অবস্থায় দুই রিকাত হওয়ার পরে জিব্রিল এসে কয় ফাল্লি বা ঝাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আপনার সে হারাম মসজিদে হারামের দিকে ফিরান, সামনে ছিলেন মাসকান দিকে আইসা, এবার মসজিদের দরজার কাছে কাবাত, কাবা ছিল উল্টো দিক, যেদিক ছিল বাইতুল মুকাদ্দাস তার সে কাবা উল্টো দিক, ওখান থেকে পিছনে আইসা নবী সাহাবায়ে কিরাম যার যার কাতারে দাঁড়ানো অবস্থায় পিছনের দিক ফিরে গেছে, দুই রিকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি দুই রিকাত পড়ছে কাবার দিকে ফিরে, এই আসরের নামাজের মধ্যে এই রদ বদল হয়ে গেছে, একেবারে তাহবিল কিবলা কিবলা পরিবর্তন হয়ে গেছে, এর কয়েকদিন পরে আসরের নামাজ নবী দুই রিকাত পড়ে সালাম ফিরে দিয়েছে, সাহাবায়ে কিরাম ভয়তে কথা বলতেছে না, হয়তো বা শরীয়ত এরকম হয়ে গেছে, আল্লাহ পাক নবী পাককে নামাজের মধ্যে জানাই দিয়েছে যে এখন থেকে আসরের নামাজ দুই রিকাত, তাই হুজুর দুই রেকাত পড়ে সালাম ফিরেছে, মসজিদ ভরা মুসল্লি কেউ কোনো কথা কয় না, একজন সাহাবার হাত ছিল লম্বা, ওনার উপাধি ছিল জুলিয়াদাইন, জুলিয়াদাইন মানে হাতওয়ালা, তার মানে অন্যের চাইতে তুলনামূলক ওনার হাত লম্বা, এই জুলিয়াদাইন সাহাবি নিজেও লম্বা ছিলেন, ফাকামা জুলিয়াদাইন, জুলিয়াদাইন দাঁড়িয়ে গেলেন হিম্মত কইরা, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতি সালাত আম নাসিতা, ওগো নবী আপনি কি আল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নামাজ কমায় দেশে, তাই
সাবিত্রী সাহেব রেখাতে রেখা দুই রেখাত পড়ছেন আমনাসিতা নাকি আপনি নিজের থেকে ভুলে দুই রেখাত পড়াইছেন ওগো আল্লাহর নবী আকুসিরাতিস সালাত আমনাসিতা আল্লাহ নামাজ ঘুমায় দিয়েছেন আপনি ভুলে দুই রেখাত পড়ছেন নবী পাক স্বাভাবিকভাবে জবাব দিলেন আল্লাহে মা নাসিতু মা কুসিরাত আল্লাহর কসম আল্লাহও নামাজ ঘুমায় নাই আমিও ভুলে দুই রেখাত পড়াই নাই হুজুরের রেখেন যে সাহেব রেখাতি পড়াইছেন এবার হুজুর যখন ঠান্ডা মাথায় মিষ্টি সুরে জবাব দিয়েছে রেগে যান নাই সাহাবায়ে কিরাম সাক্ষী দিয়েছেন জুলিয়া দাইনের পক্ষে আল্লাহে ইম্মা নাসিতা ওয়া ইম্মা কুসিরাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম গো নবী হয়তো আল্লাহ কোনায় দুই রেকাত দিয়েছে নইলে আপনি ভুলে দুই রেকাত পড়ছেন নামাজ কিন্তু চার রেকাত পড়েন নাই যখন সব সাহাবা একমত হুজুর আর প্রিয় পিড়ি কোন না কইরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন আর দুই রেকাত পড়লেন ফাসাজাদা সাজদাতাই সহয় হুজুর দুইটা সিজদায় সহ দিলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ কইরা এখন মাঝখানে আপনাদের একটু প্রশ্ন আছে করতে সুযোগ পাচ্ছেন না দুই সাইড রেকাতের মাঝখানে যে কথা হয়ে গেছে না নামাজ ছাড়া কথা হয়ে গেছে নামাজের মধ্যে দুনিয়াবি কথা কলি তো নামাজ থাকে না এ থাকলো কি করে নামাজের মধ্যে দুনিয়াবি কথা করলে নামাজ যে নষ্ট হয় এইটা এই মশালার হুকুম আসছে ওই ঘটনার পরে ওই ঘটনা ঘটে ঘটার পরে আসছে নামাজের মধ্যে কথা না বলার হুকুম আল্লাহু আকবার সালাম ফিরে এবার নবী বলতেছেন যে কথা বলবো বলে কিসা মকসদ না দিকতে কাটে যে কথা বলবো মনে রাখেন সালাম ফিরে নবী বলতেছেন দেখো তোমাদের মধ্যে কার ওযু হই নাই তোমাদের মধ্যে কার ওযু হই নাই দেখো সাহাবাই কিরাম এবার সব সাহাবাদেরকে তল্লাশি লাগাইলেন একেবারে পিছনের কাতারে শেষ শেষ মাথায় আইসা একজন সাহাবা তাড়াহুড়া করে ওযু বানাইছে নামাজে দাঁড়াইছে ওই ব্যস্ততার ভিতরে ওযু বানানোর কারণে পায়ের গোড়ালি ওনার এই পায়ের গোড়ালি যে একটু নিচু বেশি ওই জায়গা পানি পৌঁছাই নাই সবে মাত্র ওযু বানাইছে আশপাশের ভিজে জায়গা শুকাই গেলেও টের পাওয়া যায় আর পুরন শুকনো জায়গাও দেখলে টের পাওয়া যায় ওই জায়গা পানি পৌঁছাই নাই টের পাওয়া যাচ্ছে ওই সাহাবাকে নবীর সামনে ধরে নিয়ে আসে হুজুর এই লোকটার এই জায়গা পানি পৌঁছাই নাই আল্লাহ নবী বললেন ওর ওযু হয় নাই সেই প্রভাব আমার উপরে পড়ছে ওর ওযু হয় নাই ওই প্রভাব আমার উপরে পড়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হইয়া গেছে আল্লাহু আকবার এরপরে হাদিস হাজি এই হাদিসের শানে উরুদাই কিসসা আল্লাহ নবী বলেন ওয়াইলুল লিল আকাব ওয়াইলুল লিল আকাব ওয়াইল মানে ধ্বংস ওয়াইল মানে ওয়াইল দুজক ওয়াইল মানে ধ্বংস হাজার হাজার মানুষকে হাজার হাজার নামাজি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তার পায়ের গোড়ালি আকিব মানে পায়ের গোড়ালি আকাব তার বহু বচন মানুষকে তার পায়ের গোড়ালিতে জাহান্নামে নিয়ে যাবে টিবলের নিচে পাও পাইতে রাখিয়া টিবল সাপে আর পাও দিয়ে পাও ডলে পা দিয়ে পা ডলে পায়ের এই সিবা চাপার ভিতরে শুকনো থাকে অজু হয় না নামাজ হয় না ও বন্ধুরে সুলো লম্বা কেরাত লম্বা আজিমা লম্বা আলাও লম্বা দুরুচরি ভালো আত্মায়ত ভালো দোয়া মাসুরা ভালো সব কিছু ভালো কিন্তু তোমার পায়ের দুই আঙ্গুলের সিপার মধ্যে একটু যারা পানি পৌঁছাই নেই সিকুনাটা শুইবার কামে পার্স পড়িয়ে গেছে নিচেতে এরকম করে জীবন করে চলতেছ তোমার নামাজ হয় না যার কারণে নামাজের কোন অ্যাকশন পাইতেছ না একটা না লাগাতার 60 বছর নফল নামাজ নফল রোজা নফল তেলাওয়াত নফল জিকির নফল ফিকির একটানা 60 বছর করলে যে পরিমাণ নেকি হয় একটা মাসালা শুনলে শিখলে তার চেয়ে বেশি নেকি হয় আমার আব্বারানো কথা না কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ফিকিন কাইরুম মিন ইবাদাতি 60 সানা আরে 60 মানে নির্দিষ্ট 60ও না ঠিক মানে হাজার হাজার বছরের নেকি নফল ইবাদতের চাইতে একটা মাসালা মজলিসের দাম আল্লাহর কাছে বেশি আরবিতে দুইটা সংখ্যা কয়েকটা সংখ্যা আছে এটা নির্দিষ্ট সংখ্যা বোঝানোর জন্য বলা হয় না একটা আরবিতে বলে আদদে কাসির অধিক বোঝানোর জন্য বলা হয় যেমন 60 একটা 70 একটা 60 মানে 60 সাবেইন মানে 70 আলফ মানে হাজার এখানে এক নির্দিষ্ট 1000 না যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর সবে কদর এক রাত হাজার মাসের চাইতে দামি এখানে হাজার মাস মানে 1000 মাস না 83 বছর 4 মাস এইটা না এখানে হাজার মাস মানে হাজার হাজার মাসের চাইতে এক রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে দামি
আমাদের বাংলায়ও কিছু কিছু সংখ্যা আমরা বলি এটা নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য না যেমন আপনার বাড়ি আপনি 4 জন মেহমান দাওয়াত দেন আমি বক্তা মানুষ আমার সাথে হিসাব থাকে কর্তৃপক্ষ যে হুজুর থাকবে ড্রাইভার থাকবে প্রাইভেট কার আর 2 জন থাকতিবারের সাথে তো কোন বাড়ি খাবারের যদি প্রোগ্রাম দেয় যে ভাই জান আজকে গোপালগঞ্জের হুজুরের খাবারটা আপনি খাবেন তো কয় কি পরিমাণ হতেবারে কয় ও ছোট গাড়ি তো 4 জন হতেবারে তা আপনি 4 জনের খানায় কো ডাটের সাথে ভালো ভালো সাইডে ডিমানছেন বড় বড় সাইডে কইমাছেন সাইডে ট্যাংরা মাছ বানায় ভাসছেন সাইডে ভাইসি মাছ এভাবে সাইডে দিয়ে সবটা করছেন ঘটনাক্রমে আমি আজকে সেই নিয়ে আইছি পিকআপ নিয়ে আইছি তা ভরে 10 জন এই 10 জন নিয়ে যখন উঠছি আপনার কেমন লাগবে মেসেজ করা হবে না কাজারিতে বসাই দিয়ে আপনি ভিতরে যাচ্ছেন আর আসতেছেন ভাবি কইতেছে যে কি ব্যাপার খাবার নেন না কেন কারে 14 কোটি মানুষ আছে 14 কোটিতে কয়জন 280 না আসলে কি 14 কোটি নাকি 14 কোটি মানে যা আসার কথা ছিল চাইছে বেশি আইছে এর কারণে আদো দেখাইছে অধিক বুঝানো এই 14 কোটি মানে নির্দিষ্ট 14 কোটি না পরিমাণ আছে বেশি সেম এই হাদিস গুলোনে সেই তর্জমা খাইরুম মিন ইবাদাতি সিত্তিনা সানা কেন কেন আমার দিক থেকে